মাস্টারশেফ কুকি কুকিং স্টার কুকি এই যে কুকি চ্যানেল আসছে ইনশাআল্লাহ কুকিং কি নাম দেয়া যায় আপুরা বলেন তো আমাদের জন্য সবার জন্য ইন্ডিয়ান যে ছেলেটা হ্যাঁ বাংলাদেশি আপুটা হচ্ছে তবে আমার কাছে ছোটবেলা থেকে মাস্টার শেফ দেখতে খুব ভালো লাগতো ইন্ডিয়ান মাস্টার শেফ হইতো যে প্রত্যেক বছর তো মানে আমি দেখতাম খুব ভালো লাগতো আর এবারও আমি মানে মানে শুরু থেকে দেখতেছিলাম আর মিস করি না আমার কাছে খুব ভালো লাগে মানে আমি দেখি ক্রিয়েটিভ কোনো কিছু দেখলে খুব ভালো লাগে মানে আসলে ভালো লাগে আর মনে হয় ওয়াও তাহলে তো ইশ আমি যদি করতে পারতাম আসলে লাকি আপনার মধ্যে শিখার অনেক আগ্রহ আছে আর আপনি যেটা সবসময় মনে করে যে শিখার কোনো শেষ নাই বা কোনো এজ লিমিটেশন নাই যেমন আপুটা কিন্তু সবার জন্য একটা মানে ইতিহাস মানে কারণ আপুর দুইজন বেবি আছে তো আপুর বেবি রেখে আপু মানে এতটুকু আসাটা কিন্তু এত ইজি না মাস্টার শেফে যাওয়ার জন্য ওনার অনেকগুলো ধাপ পার হইতে হয়েছে তো আসলেই বোঝা যায় কারণ অনেক ক্ষেত্রে এজ লাইক আমরা ভাবি যে না বেবি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আমার সবকিছু শেষ বাট উনি কি হবে বা মনে হয় হবে না মনে পারবো না পারবো না আমি তো খুকি আর জুথিকে খুকি নুহাস আর হ্যাপিকে বলতেছি যে এখানে ইউকে তে যে মাস্টার শেফের কোর্স গুলো আছে গুলো করে ফেলতে তাহলে ওরা অনেক ভালো রান্না বান্না করতে পারবে তারপরে প্রফেশনালি যে রান্না করা বা শেফদের থেকে যে শেখা ওটা তো অ্যাজ ইউজুয়াল দেখা যায় আমরা রেস্টুরেন্টে গেলেই খেতে পারি আর এখানের খাবার দাবার শুধুমাত্র আমাদের যে খাবার দাবার গুলো একটা কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ তো আমরা যদি প্রতিটা কান্ট্রির খাবার গুলো লাইক শিখি বা আমাদের মতো করে হালাল ওয়েতে আমরা মেক করি তাহলে কিন্তু খেতেও মজা আর আমাদের বাচ্চারাও বলবে ওয়াও ডিফারেন্ট ফুড আমরা খাই এটা সবচেয়ে বড় কথা কি আপনি এখানে কিন্তু বাচ্চারা আমাদের এশিয়ান বাচ্চারা কিন্তু এই আমাদের বাচ্চারা লাইক করে না আমরা যে মাছ মাংস পোলাও কুরমা এগুলো এভরিডে রান্না করি ওরা কিন্তু এটাকে আনহেলদি বলে কারণ অনেক বেশি অয়েলি থাকে সো আমি যখন ভ্যারাইটিস রান্না বান্না হেলদি রান্না বান্না সবকিছুই জানবো তখন কিন্তু এভরিডে এক একদিন এক একটা রান্না হবে এক এক রকম রান্না মানে খাইতে পারবে আর একটা বড় ব্যাপার কি নুহাসেরও কিন্তু রান্নার প্রতি কোনো কনফিডেন্ট ছিল না লাকি আপনি যখন প্রথম দিন তাকে রান্না করাইছিল আমাদের নুয়াস আসার পর পর যখন ওকে বলছিল তুমি পারবা তোমার মধ্যে একটা আগ্রহ আছে তুমি ডেজার্ট বয় তখন কিন্তু সে ঠিকই মিষ্টি বানাইতে পারছে বা সব কিছুই মানে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে সবাই সবার মধ্যেও সুপ্ত প্রতিভা থাকে বাট এটা কোনো কারণে বিকশিত হয় আর কোনো কারণে হয় না আর কি ভিতরে রয়ে যায় তো এটা হচ্ছে আসলে মানে মেইন কথা কারণ নুয়াসেও যখন ও ভাবছিল যে না আমাকে দ্বারা হবে না বা আমি মিষ্টি বানাইতে পারবো কিন্তু আসলে ওর মিষ্টি কিন্তু অনেক মজা তখন কিন্তু আমরা আসলে তখন ও বলতেছিল না লাকি আপুর জন্য হয়তো বা আমার এই পথে আসা নয় তো আমি জানতাম না যে আমি মিষ্টি বানাইতে পারি বা পারবো খুব ভালো করে আমাদেরকে মিষ্টি বানিয়ে বানিয়ে খাওয়াতে তার জন্য ওকে এখন একটা কোর্সে ভর্তি করে দিবে লাকি আপুনি যাতে সে নুহাস তারপরে হ্যাপি আর খুকি ওরা কোর্সে ভর্তি হয়ে যাবে সো ইউকের যে মাস্টার শেফের কোর্স গুলো সেগুলো তো ভর্তি হয়ে যাবে সো ওরা ওদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট আছে ইজ লাইক নুহাসের অনেক ইন্টারেস্ট রান্নার প্রতি খুকি আপু তো এমনিতেই সাবানা সে তো এমনিতে রান্না করে থাকে সারাদিন পারে আর শুধুমাত্র এই রান্না বান্নাতে সীমাবদ্ধ থাকলে হবে না লোক বানাইতে জানতে হবে পিজা বানাইতে জানতে হবে আরো যে লাইক অনেক অনেক খাবার আছে এই দেশে তো তার জন্য নুহাস হেপি আপু আর খুকি আপু রান্নার দিকে যাবে আমি মেকআপের দিকে আর লাকি আপু টিচার আচ্ছা টিচার সবসময় শেখাবো বিভিন্ন কোর্স করব আর সবাইকে শেখাবো এটাই হলো আমার চ্যালেঞ্জ এদিকে খুকি আপুর চিকেন উইংস আমি তো আজকে তোমার জন্য করছি হ্যাঁ আসলে আমার জন্য করছে কারণ আমাদের হচ্ছে বাসার ঈদের আগে অনেক প্রিপারেশন আছে আর কি খাওয়া দাওয়া করে সবাই একটু তাজা হয় তারপরে মানে কাজে নামতে হবে কারণ সবারই কাজ খুকি আপু কফি খাবো নাকি ও আচ্ছা হ্যাঁ কারণ ঈদের আগে যে একটা জাকজমক থাকে গুছানোটা এটা কিন্তু একটা খুব ভাল লাগে আমাদের অনেক ডেকোরেশন হ্যাঁ অনেক চলে আসছে না নুহাস আমাকে বলছে জাস্ট একটু চেক করার জন্য বলতেছি কিছু নাকি মিসিং কালারটা অনেক সুন্দর লাগছে আসসালামু আলাইকুম তারপরে চিকেন রেডি আসছে আর দুধ চা
খাবো ফেলে দিছো দেখো এই তো পুরো কুকি চুলা ভরাই ফেলছি এই কামটা খুব করে আর লাকিয়াপুর আম খাচ্ছি সে তো আজকে বাড়িতে আসছে অনেক আম নিয়ে আসছে মাস্টারশেফ কুকি কুকিং স্টার কুকি এই যে কুকি চ্যানেল আসছে ইনশাআল্লাহ কুকিং কি নাম দেওয়া যায় আপুরা বলেন তো কুকি